সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গেছেন কিনা তা এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের পর অনেক মামলা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে যারা ভারতে পালিয়ে আছেন, আদালত মনে করলে সেসব আওয়ামী লীগ নেতাকর্মীকে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ইতালিতে যাওয়ার জন্য অনেকে আটকে আছেন, ভিসা পাচ্ছেন না। ভিসা না দেয়া ওই দেশের বিষয়ে ব্যাপারে মিছিল মিটিং ঘেরাও করলে লাভ হবে না বলেও জানান তাওহিদ হোসেন।